মসজিদে প্রবেশ করলে কি দুই রাকাত নামাজ পড়তে হয় মসজিদে যতবার ঢুকবেন ঢোকার পর আগে দুই রাকাত নামাজ পড়বেন যদি এরপরে বসতে চান হয়তো আরো জামাতের 10 মিনিট বাকি আছে মিনিমাম দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন এমনকি সুন্নাত পড়তে চান সুন্নাত করে তারপর বসেন অসুবিধা নাই কিন্তু কিসেরটা পড়তে হবে নামাজ না পড়ে সরাসরি বসা উচিত না হাদিসে নিষেধ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ মসজিদে প্রবেশ করলে সেজন্য নামাজ না পড়ে না বসে এরপরে প্রশ্ন ইসলামী ব্যাংক যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সেক্ষেত্রে ইসলামী ব্যাংক আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দিলে তা জায়েজ হবে কি না কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সেজন্য কিছু পরিমাণ সুদের কারবার তাকে করতে হয় সেটা সীমাবদ্ধতা কিন্তু ইসলামী ব্যাংক যদি আপনাকে যে কোনো ইসলামী ব্যাংক অনেকগুলো ইসলামী ব্যাংক যে কোনো ইসলামী ব্যাংক যদি আপনাকে কোনো মাল কিনে দেয় ধরেন আপনি বাড়ি বানাবেন বাড়ির মাল সামানগুলো সে কিনে দিল বা ব্যবসা করবেন পুঁজি যেগুলো দিয়ে ব্যবসা করবেন সেই জিনিসগুলো কিনে দিল এগুলোর দাম 1 লাখ টাকা ব্যাংকের একজন কর্মকর্তা আপনাকে কিনে দিল বা ভাউচার দিয়ে সেখানে লোক পাঠায় আপনাকে কিনে আবার আপনার কাছে সে হ্যান্ডওভার করলো সিস্টেম অনুযায়ী তাহলে সেক্ষেত্রে সেটাকে 1 লাখ 10 হাজার 20 হাজার বেশি দাম ধরে ওইটাকে আবার 10-12টা কিস্তি করে ভাগ করে দিল এটা জায়েজ আছে কথা কি বুঝাতে পারছি কিন্তু যদি শুধু কাগজে কলমেই জিনিস কিনে দিছে আসলে ব্যাংকের কেউ সেটা না গ্রহণ করছে না আপনাকে হ্যান্ডওভার করছে ওই ঘুরায় ফিরা একই জিনিস হয়ে যায় তাহলে কিন্তু জায়েজ হবে না ইসলামী ব্যাংকগুলোতে অনেক সময় মাসআলা কাগজে কলমে ঠিক আছে কিন্তু ফিল্ডে যারা অফিসার আছে কাজ করে তারা ওই শরীয়তের মাসআলা অনুযায়ী যেন ঠিক মতো হয় এটা করে না অনেকে বলে একই জিনিস তো না একই জিনিস না বিয়ার জেনা তো একই জিনিস কিন্তু একটা হালাল আর একটা হারাম ঠিক ব্যাংকের লেনদেন একই রকম শরীয়তের নিয়ম অনুযায়ী হয়ে গেলে হালাল আর না হলে হারাম অনেক সময় অফিসাররা ঝামেলা বা যারা চাকরি করে তো ঝামেলা করতে চায় না তারা খুব শর্টকাট করতে চায় তখন কিন্তু সেটা হারাম হয়ে যায় বাকি মূল পদ্ধতি ঠিক আছে যে কিনে দিলে আপনি নিলেন সেখানে অতিরিক্ত দাম ধরলো সেটা দেওয়া জায়েজ আছে সেটা সুদ হবে না মসজিদের ট্যাপে ওজুর সময় অনেক পানি অপচয় হয় সেক্ষেত্রে করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই যুগে এই ভুলের সাথে আমরা প্রায় সমস্ত মানুষ কমবের জড়িত ইল্লামার রহমান রব্বি আমি চেষ্টা করি বাঁচার জন্য কিন্তু আমি যে সবসময় বাঁচতে পারি তা না সেটা কি ট্যাপে যখন আমরা অজু করি তখন ট্যাপ চালু রেখে আমরা হাত ধুই নাকে পানি দিয়ে কুলি করি মুখ ধুই তাই না এই কাজগুলো করতে করতে যেই পরিমাণ পানি পড়ে আপনি ধরেন মুখ ধুইতেছেন ডলতেছেন ততক্ষণে কিন্তু ট্যাপের পানি পড়তেছে তো এই পানিগুলোকে যদি একত্র করা হয় দেখা যাবে যে একবার অজু করতে প্রায় আধা বালতি পোনে এক বালতি বা এক বালতির বেশি পানি লাগে গেছে ঠিক না আমি ঠিক অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করতে কি পরিমাণ পানি লাগছে সেটার বর্ণনা হাদিসে আসছে তার ধরেন আপনার মাঝারি সাইজের একটা গ্লাসে কতটুকু পানি ধরে এইরকম পানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো টোটাল অজু হয়ে যেত তার অজুতে কি পরিমাণ পানি লাগছে সেটা হাদিসে আসার মানে হলো অজুতে পানি অপচয় করলে গুনাহ হবে অপচয় করা কি জায়েজ কাজ না জায়েজ কাজ আপনারা হয়তো বলবেন ভাই নবীজির যুগে মরুভূমিতে তখন আরবের মানুষদের পানি এত সহজলভ্য ছিল না সেজন্য উনি একটু হিসাব নিকাশ শুরু করছেন আমাদের আল্লাহর রহমতে পানির অভাব নেই টেপ ছেড়ে দিলে এই পানি আসে তো আমাদের জন্য কি আর একই মাসালা আসবে উত্তর হলো হ্যাঁ একই মাসালা আসবে কারণ এই যে পানি অপচয়ের বিষয়ে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমুদ্র দিয়ে যাচ্ছেন আপনি সমুদ্র চতুর্পাশের পানি অথই পানি সেখানেও যদি আপনি পানি ব্যবহার করতে গিয়ে প্রয়োজনের চাইতে অহেতুক পানি ব্যবহার করে পানি নষ্ট করেন অপচয় করেন তারপরেও আপনাকে সেজন্য জবাবদিহিতা মুখোমুখি হতে হবে এমন একটা বিষয় আজ কয়েকদিন পরপরই আমাদেরকে বিভিন্ন গবেষকরা গবেষণা করে তথ্য জানান আজকের যুগে যে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে ঢাকায় পানির লেয়ার অনেক নিচে নেমে যাচ্ছে একবারে অতল তলে হারিয়ে যাচ্ছে নিচে পানি নাই নিচের পানি শেষ হয়ে যাচ্ছে তাহলে কি হবে পানি সরে গেলে নানান বিপদ হতে পারে সম্ভবত এক জায়গায় দেখলাম ভূমিকম্প টম্প এরকম হওয়ার সম্ভাবনা আছে এগুলো আস্তে আস্তে সরে গেলে এই যে পানি অপচয় করে 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 প্রয়োজনের বেশি খরচ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করছি এর ফলে ক্ষতি আমাদেরই হবে দুদিন হোক আর দুদিন পরে হোক আর 10 বছর 20 বছর পরে হোক কথা কি বুঝাতে পারছি অজু করতে যাইয়া পানি অপচয় করেন না এমন অজুকারীর সংখ্যা শতে নয় হাজারের মধ্যে দুই চারজন পাওয়া কঠিন আজকের মাহফিল থেকে এই একটা সবক আপনারা অন্তত নিয়ে যান আমি চেষ্টা করি সব সময় আমারও ত্রুটি আছে আমিও নিয়ত করছি আজকে আসুন আমরা অজুতে পানি অপচয় করব না ইনশাআল্লাহ নিয়ত করুন তো ইনশাআল্লাহ পানি অপচয় না করার জন্য কিছু বুদ্ধি আছে এক নম্বর হলো আপনি যখন টেপে অজু করবেন টেপটা চালাই দিয়া হাতটা ধুইলেন কথার কথা হাত ধোয়া শেষ সাথে সাথেই আপনি হাত দিয়া কুলি নাকে পানি দিলেন দেরি করলেন
যখন আপনি মুখের জন্য পানি নেবেন কথার কথা আসলে কিন্তু এক কোশ পানি দিয়ে মুখ ধোয়া যায় আমাদের তো দুই কোশ দিয়া এক তিনবার দোয়া সুন্নাত অনেকে 10 বার দিয়াও তার সন্দেহ থাকে ঠিক না এই রোগ আছে না নেই এই রোগ শয়তান সৃষ্টি করে অহেতুক ইয়া করবেন না আপনি কোশ করে পানি নিয়ে টেপটা বন্ধ করে মুখ ডলবেন অথবা মুখে দিয়ে টেপটা বন্ধ করে এবার আপনি ডলেন আবার পানি নেন টেপটা চালায় আপনি বলবেন হয়তো টেপ বারবার চালাবো হেজাল তো আপনি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন ইবাদত হবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছি আর সবচেয়ে সহজ হয় বদনা বা মগ টগে করে নিয়ে যদি ওযু করতে পারেন এগুলো কে করবে আজকাল এত ঝামেলা করার সময় আছে আমাদের আমরা এখন অনেক বিজি আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল কাজ থেকে সরে আসার তৌফিক দান করুন ওযু করেন না অথচ এই ভুলটা হয় না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন এরপর প্রশ্ন হলো আমার উমরা করার সামর্থ্য আছে আমি চায়না ভ্যাকসিন নিয়েছি এখন যেতে পারছি না কিন্তু কোনো এজেন্সি আমাকে যে কোনো ভাবে ভিসা দিয়ে নিয়ে যেতে পারবে তাহলে কি আমার উমরা যাওয়া উচিত হবে আপনি যদি অন্য কোনো ভিজিট ভিসা টিসা পান তাহলে ভিজিটের উদ্দেশ্যে আপনি গেলেন আর ভিজিটের উদ্দেশ্যে যায় যদি উমরা করা এলাউড হয় নরমালি ভিসায় গিয়া উমরা করার এখন অনুমোদিত এখন মানে সর্বশেষ আগে একসময় নিষেধ ছিল সৌদিতে তো সে অনুযায়ী আপনি উমরা করতে পারেন কোনো অসুবিধা নাই বাট এখনকার যে বিধি নিষেধ আছে যদি এখন ভিজিট করতে গিয়ে উমরা করার পারমিশন না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা করা উচিত হবে না কারণ হলো সেটা হবে এক ধরনের ধোকা প্রতারণা করা বিশেষ করে যদি আপনি মিথ্যা বলতে হয় প্রতারণা করতে হয় সেটা করাই যাবে না আর যদি ধোকা প্রতারণা করা ছাড়া আপনি উমরা করে আসতে পারেন তাতে কোনো অসুবিধা নাই ছোট কোনো কোন দুরুদটা পড়লে 10টি রহমত পাওয়া যায় কোন দুরুদ পড়লে 10টি রহমত পাওয়া যায় উত্তর হলো যেই কোনো দুরুদ পড়লেই 10টি রহমত পাওয়া যাবে দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ কোনটা দরুদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যেটা পড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের কে শিখাইছেন ইব্রাহিম রাসকান রাহিমাহুল্লাহ বলেছেন যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দুরুদ শিখাইছেন আর পড়ছেন অতএব এর চেয়ে শ্রেষ্ঠ কোনো দুরুদ হতে আমাদের দেশে অনেক দুরুদ আছে আপনারা বিভিন্ন বই পুস্তকে দেখবেন দুরুদে হাজারি দুরুদে লাখি দুরুদে নারিয়া দুরুদে তুনারজিন আরো দুরুদে অনেক রকম নামের আছে না নাই এই যে দুরুদগুলোর কথা বললাম এগুলোর একটাও হাদিস দ্বারা প্রমাণিত না এগুলো একটাও হাদিস দ্বারা প্রমাণিত না হলেও সেই দুরুদ পড়া যাবে দুই শর্তে এক ওই দুরুদের কথার মধ্যে শিরপূর্ণ বা খারাপ কোনো কিছু থাকতে পারবে না দুই বিশেষ আকীদা নিয়ে বিশ্বাস নিয়ে যে এই দুরুদ পড়লে এত ফজিলত হবে এরকম মনে করা যাবে দুরুদ মানে নবীজির জন্য দোয়া করা তো আপনি বাংলা করলেও হবে ইংরেজিতে করলেও হবে অন্য কোনো ভাষায় আরবিতে করলেও হবে অতএব অনেকে মনে করে যে দুরুদে হাজারি লাখে এগুলা এতবার পড়লে এই লাভ অতবার পড়লে ওই লাভ এটাতে এই সওয়াব এরকম কোন কথা হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই কথা কি বুঝাতে পারছি দুরুদ ইব্রাহিম বয় এজন্য পড়তে সময় লাগে তো আপনি শ্রেষ্ঠটা 10 বার পড়াটা যেটা শ্রেষ্ঠ না সেটা 100 বার পড়ার চাইতে উত্তম হবে ঠিক না বেঠি বিশেষ করে আপনার দুনিয়ার ব্যাপারটা তো আমরা ভালো করে বুঝি মাছ স্বাদের মাছ এক টুকরা খাওয়া বেস্বাদের মাছ টুকরা খাওয়ার চাইতে উত্তম বুঝি না আমরা মাশাল্লাহ তো দুরুদের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে একইভাবে বুঝতে হবে আর সবচেয়ে সহজ দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দুরুদ আমার ঈমান ও আমল দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং আগের মতো আমল করে আনন্দ পাচ্ছি না এখন আমার করণীয় কি এ বিষয়ে গতকালকে না পরশু জানি মাহফিল ছিল কুমিল্লাতে সেখানে বলছি আজকে আপনাদেরকে আবার বলছি একই কথা সেটা হলো ইবাদতের স্বাদ বা তৃপ্তি আমরা বেশিরভাগ মানুষ পাই না ভাই এই কথা আমরা কেউ অস্বীকার করতে পারবো না ইবাদতের স্বাদ আর তৃপ্তি এটা দিন দিন হারায় যাচ্ছে আল্লাহর নেককার বান্দারা যারা আল্লাহর সাথে সেরকম সম্পর্ক করতে পারছে তাদেরকে সিজদা থেকে টেনে উঠানো যায় না যাইতো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে আমাদের আয়েশা বলছেন কি নামাজ ছিল লাতা সালাম হুসনিহিন ওয়া তুলিহিন আরে আর বলো না কি নামাজ ছিল রুকুতে গেলে আর উঠতে চায় না সিজদা গেলে উঠতে চায় না মজা পায় আর আমাদের মজা আমরা পাই না ইবাদতের স্বাদ পাই না ইবাদতের স্বাদ না পাওয়ার কারণ তিনটা কয়টা কারণ তিনটা কাজ করেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তিনটা কাজ থেকে বাঁচেন অর্থাৎ বিপরীত তিনটা কাজ করেন দেখবেন ইবাদতের তৃপ্তি পাচ্ছেন এক নম্বর যে কোনো হারাম কাজ যত বেশি হারামের সাথে লিপ্ত হয় তত ইবাদতের স্বাদ কমে এটা কমন কথা দুই নম্বর হলো বিশেষ করে চোখের জেনা যেটা কথা আজকে বললাম এই চোখ দিয়া যত বেশি হারাম জিনিসের দিকে দেখবেন ফেসবুকে ইউটিউবে অফলাইনে অনলাইনে যত দেখবেন তত ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে বুঝাতে পারছি চোখের জেনা থেকে বেঁচে থাকেন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন তিন নম্বর হলো হারাম খাওয়া পরিহার করা হারাম রক্ষণ করলে হারাম উপার্জন করলে ইবাদতের স্বাদ থাকে না এই তিনটা জিনিস আপনি
বেশি না একটা মাসের জন্য এক্সারসাইজ করেন বা 10 মিনিট এক্সারসাইজ করেন যে হারাম কোনো খানা আমি ঢুকাবো না শরীরে পর্নার দিকে তাকাবো না হারাম জিনিস দেখবো না কোনো ভিডিও হারাম দেখবো না নিজেকে বাঁচাবো এবং সকল হারাম থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকবো এই তিনটা কাজ করেন ইনশাআল্লাহ বিদনিল্লাহ ইবাদতের স্বাদ পাবেন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন শেষ প্রশ্ন কোন লোক যদি তার বউকে বলে তুমি যদি শ্বশুর বাড়িতে যাও তাহলে তুমি তালাক এখন তিনি শ্বশুর বাড়িতে যেতে চায় এখন তার কি করণীয় যদি বলতেন প্রথম কথা হলো যে তালাকের মাসআলা এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের এই সব সেশনে করবেন না এটা উচিত না আমরা উত্তর দিই না কারণ হলো তালাকের বিষয় বিস্তারিত জানতে হয় মুফতি জিজ্ঞেস করবেন ইস্তেফসার করবেন তার উপরে অনেক কিছু নির্ভর করে এই জন্য তালাকের বিস্তারিত জানা ছাড়া মাসআলা বলা উচিত না আমরা বলি না সচরাচর শুধু মূলনীতি বলে রাখি কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি শ্বশুরবাড়ি গেলে তালাক হবা তাহলে এটাকে তালাকের মুআল্লাক বলে ফেখার ভাষা তালাকের মুআল্লাকের ওই কাজটা স্ত্রী করলে কিন্তু স্ত্রী তালাক হয় তালাকের বিষয়টা এত জটিল মুখে নেওয়ার আগে 10 বার চিন্তা করবেন বেশিরভাগ লোক তালাক দেওয়ার পরে একটা সময় এসে বলে হুজুর এখন একটু একসাথে থাকতে চাই এমন ভাবে তালাক দিয়েছে আর নেওয়ার সুযোগ নেই বুঝেন নাই এই জন্য তালাক মুখের বাহির করার আগে আলেমদের সাথে পরামর্শ করবেন সুন্নাত তরিকা জেনে সাবধানতা অবলম্বন করে তারপরে তালাকের প্রয়োগ করবেন অন্যথা সেটা জায়েজ হবে না গুনাহ হবে